নারিকল পিঠা হেসাও ইফালে হারি বাতি থই দিছে পিঠা কেখন আর পিঠা কেখনে মুখ চাই আছে মুখ সামদার মানে দেখা অল্প পিছত আর ইয়া নারিকল দিয়ে কিনে নারিকল পিঠা চাও কি ধুনিয়াকে বনায় ইয়া হ্যালো ভাই আপনার নতুন বর্ষ করম জানাইছো মই ইউটিউব চ্যানেললে আর এক নতুন ভিডিও লৈ তো পনপ্রথমে সকলকে মাঘ বিহু আন্তরিক শুভেচ্ছা জানালো আর যেহেতু আজি উড়ুকা তো বনাব গৈ আছো ভেলা ঘর সুরুকে আমার আগফালে আর দেউতার মই যাই আছো এটা নারাকাটপা নারাকাটপা যাও আর এই মরাটোর আছে পালেং আর ধনী আলু সিঙি আলুর বা আগফালের আমার খেতি আছে না তাই ইগলা দিলিহে ফর ফর করে লাগব ভেলা ঘরটু হয় না চক কি নারা দুনিয়া নারা এভেলেবল নারা আছে এতে তো এইবিল কাটি আমি এখান জমা করে বুড়া করে লই যাম আর পিছত আই ওই নারা কথা লাগি গল ফাদারে দিয়ক মই অল্প কাটু আমি যে কোয়াটারত আছিল মানে হাউলিত তাতে থাকতে কেম্পত মানে কি আর খেতি চেতি কমকে করে না সেখানে নারার অভাব আছিল আর আমিও ভেলাঘর বানাইছিল তাতে মানে উড়ুকার দিন এনেকা ভেলাঘর বানাই থাকাও পরে তো তারে মানে লড়া ছোৱালীবিলাকে এতিয়াতো সববিলাক ওলে ওলে গেল না সব মানে কি আর বেলেগ বেলেগ জায়গাত গেল সবে ট্রান্সফার হল কিবা হল সববিলাক ওলাই ওলাই গেছে সেইকাৰণে কিন্তু আমার কি ভাল হয়েছে গাঁওতে আহিছো যেহেতু আর গাঁৱত তো কবাই নালাগে আর বিহু কিমান ধুনিয়াকে পালন করা হয় তো সেইকাৰণে ইয়াতে নারা সারার বা বাস হওয়ার কোনো অভাব নাই আর সরকে বানাম বেশি ডাঙর নহয় আর খড়ি আর কাঠর আকাল নাই পিছফালে চাব নাই বর্তমান নর্ম ভেলাঘর বানার কারণে আকাল নাই কিন্তু বেলেগ কিবা কামার কারণে আকাল আছে আর ভেলাঘর কারণে এখন বা তৈয়ার নিয়া হব দা লম্বা লম্বা নিব লাগবো পিছফাল ফুলনি মানে বাগিচা বাগিচা মানে ফুলনি ঘরতে বা আছে যেহেতু কোনো টেনশন নাই এরপরা চারিডালমান লই যায় এনেকাকে বান্ধি দিয়া হয় আর এইটো হল অলপ ডাঙর ভেলাঘর আর এইখানে বস্তু দিয়া হবো মা কারের এনেকে অল্প মেলি দিছে রোডত আমার ভেলাঘরটো গাইস মানে দেখাত কেনে হয়েছে জানে না এই দেওয়ালির যে সেইখানে এই ফুল জালিকেটা থাকে যে দেওয়ালির সরু সরু কেনে হয়েছে যি নহোক ওচরত যেহেতু আছে ডাঙরকে বানাইছে তো আর কি জাস্ট নিয়মটোই পালন করব লাগে তো সেইকাৰণে সরুকে এনে জাস্ট পলি হল আর নিয়মটো পালন করলে হল কারণ নিয়ম পালন নিয়মটো পালন করাটো বহুতই ডাঙর কথা কারণ কিছু মানে পাহাড়ে গেছে টাউনত থাকা কিছু মানে ভেলাঘর কি সেইদিনা চালো ফেসবুকের একটা পোস্ট ভেলাঘর কিনি আছে 2000-1000 দি ভেলাঘর কিনে চাও কি অবস্থা হয়েছে আর আমার আগফালে এনেকে রুই দিয়া হয়েছে আলু পালেং ধনিয়া সববিলাক বঢ়িয়া করে থুই থলো একদম গেহেরা লোকেল ইয়াতে আহার পর একটা বস্তু ভালো হয়েছে গাইস কিছু বস্তু আমি তার মানে সেই হওয়া নাই এই হাইব্রিড ইঞ্জেকশন মারা মানে সবজি কিছু খাবা লাগা হওয়া নাই কিছু আমি একদম ঘরতে রোয়া হয়েছে দেউতে রুইছে তো একদম পুরা পিওর লোকেল খাই আছো দেউতা ভাল আর যেহেতু এই এইবিলাক রুইছে ধনিয়া পালেং আর আলু চালু সব রুইছে যেহেতু নিজে রুইছে দেউতা এইবিলাক আগর পরাই করেছিল না খেলেছে তো এক্সপিরিয়েন্স আছে তো ইয়াতেও আহি কিনে করেছে তো এইবিলাক বস্তু তার মানে সেই করবা লাগা নহয় বাজারত কিনবা লাগা নহয় আর একবার মানে আপনার দেখাই দিচ্ছি আমার কি বানাইছে এই মাইনাকা থই দিছে তলত আর এই হল পিঠা কালি রাতে বানাইছিল ভিডিওটা তো দেখিলে আর এতে আছে সান্দগুড়ি আর এইখিনিত বা কি আছে না জানো এক মিনিট রব আর এইটা হল গুড়াল লাড়ু এই দেখছে গুড়াল লাড়ু আর ইফালে আছে সুজির লাড়ু ইটু অকল এইখিনি নহয় আরও আছে কিন্তু এইখিনি জাস্ট অলপমান থই দিছে তারপরে মই বিরাট ভাল পাওঁ না খাই থাকো মনে মনে সেইকাৰণে মায়ে গালি পাৰে আলু চালু আহিলে তাৰমানে দিব লগা হয়তো সেইকাৰণে এক মিনিট ৰব মই দেখাই আছো এইটো চাওক এইফালে লিখিছে এইটো হ'ল গুড়া সান্দা সান্দগুড়ি এখিনি পুৰা একদম চাহৰ লগত বা গাখীৰৰ লগত ভিজে খাই বিৰাট মজা লাগে আর একদম লাস্ট আইটেমটি বানানো নাই এবার তারমানে বানাবো অল্প দেরিকে বানাবো সেইটার কারণে বহুত বস্তু লাগে আইটেম এই মুগ আছে মুগটোর সোনালী কালার মুগ লাগে তারপর মা লাগে তারপর বুট শুকান বুটটো বাদাম আর বাদামটো স্পেশালি এতে পোৱা না যায় হাউলির পর আনবো লাগবে বাদামটো তো সেইটা হল মা কারি সবচেয়ে বিরাট টেস্টি তো গাইজ এতিয়া বাজিল 4টা আর আহি গেলো আকো পাকঘরত আর মায়ে বানাই আছে তেল পিঠা এইয়া কি মজা মজা তেল পিঠা বানাই আছে আর এইটে লাস্ট না এইটোর পিছত তার একো নাই বানাব লাগা নাই এইটোয়ে তেল পিঠাটোয়ে লাস্ট এবার বিহুর কিন্তু খালেও মা কারে আছে দেখুন মা কারে আছে কিন্তু দেরি হবো এইটু বানাতে অলপ কারণ কালি তো বিহু না গরমা গরম তেল পিঠা খাব মজা লাগে আজি গুড মর্নিং আকো আহিলো গাইস ভ্লগটুলৈ আজি হল দ্বিতীয়টো দিন আর প্রথম প্রথমে রাতেপর একটা সুন্দর পরিবেশ চাওক নিয়রেদি একদম ঢাক খাই আছে সববিলাক পুরা গোটে কুলিয়ে কুলি হয়ে আছে মানে কালি ভেলাঘর পাব আর কিছু মানে আজি আর ইটু বিহুত একদিনের আগা পিছা হয় অল্প মানে বরপেটার ফলে কালি পাব ইয়াতে আজি পাই তো যে নহক বিহু তো বিহুয়ে আর আজিকালি বলে কি কথা আছে বড়িয়াকে টুপনি মারি আছিল একদম গভীর নিদ্রাত আছিল কিন্তু দেউতাই যেন কলা ঠান্ডা পানি ঢালি দিম সেইকাৰণে লগে লগে একটা চাপে উঠছো উপায় নাই সেইকাৰণে গাটো এতিয়া ধুই লও তাক এটা বস্তু কি জানে না এই ঠান্ডাত বেলেগ কাম বাদ গা ধোয়া কামটো অলপ ডাঙৰ বুলি ভাবো মই কারণ কিছু মানে এই কামটোৰ পৰা বিৰত থাকে সঁচাকৈ সহজ নহয় ঠাণ্ডাত গা ধোৱা তো গাটা গাছা ধুলো বঢ়িয়া কৰি গৰম পানী দিছো যেনবা গাছা ধুলো আৰু ইফালে আমাৰ গান বাজি আছে বঢ়িয়া বিহু ৰাতিপুৱাই আমাৰ লাল চাহ খাওঁ আমি গোটেইবিলাকে আমাৰ লাল চাহ চলে ইয়াৰ দেউতা আৰু ইফালে বাজি আছে বিহু গান
ভেলাগন নম্বর এক, ভেলাগন নম্বর দুই। আর ভেলাগর দুটা আজি পুরা হয় না নাজানো, কারণ মানে সুদিছিল মই দেউতাক গাঁত বোলে কালিহে পুরে, মানে তাতে দেউতাহতর গাঁত। আর ইয়াতে কিন্তু আজিয়ে পুরা গম পাও মই, বহুতে মানে মাঘর এক তারিখে পুরে ভেলাঘর, মানে সেইদিনাই বিহু বলে সে করে আর, মানে ভেলাঘর সালাঘর পুরি আর সেইদিনাই করে পালে আর কিছু, মানে আজিও মানে ভেলাঘর সালাঘর পুরি আজিও পালন করে। তো তার আগতে অল্প জলপান করে লোক পিঠারে জলপান কেনে সাহর পিছত এই বুটেরে আরম্ভ করছো খাওয়া রাতিপার খানা। আর মায় কয়ে আছে কালি বলে মাখি বন্ধা আছে, আর মাখি বন্ধা তো কি মানে আপনার কই দিও আজি গোটে রাতে, গোটে রাতে বলে হেই আজি রাতে যি বনাব মানে মাছ মাংস অল্প বেশি বেশিকে সেখানে কালি রাতেপা খাব, আর সেইটাকে কয় মাখি বন্ধা। আর ইথেন যাই আসো সেয়া কারবা, সবকে মা দেউতা সেয়া কারিলো, আর সেয়া কারা তো একটা নিয়মেই বিহুত, তো সেয়া কারবা যাই আসো, ডাঙরের আশীর্বাদ লওয়াতো বহুতে প্রয়োজন। তো মা রুমে এটা যাম ব্লক মালেজ গো, আর গোসাই ঘর ভেলাঘর তো পুরিলে অলরেডি, আমার এইকেইটা বলে কালিহে পুরিব। আজি এতিয়া দিনতো আমার একো খোৱা নহয়, মানে খোৱা মানে কি ভাত চাত খোৱা নহয় আৰু, তো চিৰা দৈ খালো, মানে একদম জুলিয়া মিঠাই আৰু গোটা দৈ একদম, তাৰ লগত চিৰা কিবা এটা মজা লাগছে খাই। তো দিনৰ সাজটো গ'ল আৰু এতিয়া আমি খাম ভাত। তো ভাতৰ কাৰণে আজি অনা হৈছে আৰি মাছ, বজাৰৰ পৰা দুটা আনিছে আৰি মাছ, আৰু লগতে তেজাল খাহি দেখাই দিছোঁ মই, তেজাল খাহি চাওক। আৰু এইফালে আছে তলত আৰি মাছ দেখাই আছোঁ, এই চাওক পুরা আরি মাছ, আরি মাছ বনোয়া হবো পানি লাউর লগত, আর বাকি এই খাহি মাংস তো বনোয়া হবই, আর লগতে অরহি থাক আছে, আর মাহর দালি ভিজা হয়েছে। তো রাতির আইটেম বহুত বহুত আছে, আর মানে জোগাড় করে থাকে গোটেখিনি বস্তু, তো বনোয়া হওয়া নাই এখানে, তো এখানে মানে সব জোগাড় করে আছে আর, কারণ সোনকালে খাব লাগবে, দিনত তো খাওয়াই না, ভোকও লেগে আছে, আর এগুলা দেখি পেটত পুরা একদম ডাউরি। গাইজ আর আহি গেলো মই রান্ধনী শালত, এয়া মায় বনাই আছে তিতা, আমার মায় বড়িয়া তিতা বানায় গাইছ, বেলেগ বেলেগও ভাল বানায়, কিন্তু তিতা বহুত বানায়, কিন্তু মানে তেল মারা নাই বেশিকে পাম বলে অরিজিনেলি ভাল বানায়। আর ইফালে হল আমার মাহর দালি হয়ে গেল অলরেডি, অল্প মেন ধরে গেছে একো নাই বারু, আর এইফালে দহা নাই নাকি নাই, ও কালার তো হেনে বলে রেসিপি তো যদি লাগে কোনটো ইটো তিতা, এটা কি তিতা দিছা শুক্তা তিতা, শুক্তা তিতা আর মাছর মাথা আর দুই পিসমান মাছও আছে, এটা মার স্পেশাল রেসিপি। অল্প কিয়র গুঁড়া দিছা, চাউলের গুঁড়া, অল্প তিতা দান, মাছ আর পানি লাও হওয়া নাই, খানা ইয়ে আর লগে ভাগে এসাজ খাও, বিহু হোক বা যে কোনো উৎসব হোক বা এনেও খাই থাকো কেতিয়ানা মাঝে মাঝে, ফ্যামিলির লগত খাওয়ার সুখে বেলেগ। ফাইনালি আমার খানা রেডি, আর এয়া মাই মাছ ভাগে আছে, আর এয়া ভাত সাত গোটে সাজি দিছে, দিয়ক আর এখান বড়িয়া করে খাই লওয়া গোটে, পেটত বৈদ্য ভোক লাগিছে, খাই বই এনেক ললো গোটেখিনি কমপ্লিট সব। তো বিহুর কার্যসূচী ইয়াতে সমাপ্ত, তো আপনাদেরকে আশা করো ভালো কুশলে বিহু পালন করেছে, আর বাকি বিহু খাব আহিব আমার তাতে, এড্রেস তো মই ডেসক্রিপশনত দি দিম, লগাম নেক্সট ভিডিও, তেতিয়ালৈকে টেক কেয়ার জয় অসম, বাই বাই। ওরিয়া ওই দেই।